অ্যান্ড পিলিয়ন নিয়ে আমার ফোরবি এত ভালো পারফর্ম করতেছে, মানে আমার ফিলই হইতেছে না যে আমি পিলিয়ন নিয়ে ডিম পাহাড় উঠতেছি বা পিলিয়ন নিয়ে রাইড করতেছি। আর খাড়াটা এমন বেশি, আপনি উল্টাপাল্টা যদি থ্রোটল করেন তাহলে মোটামুটি আপনার গাড়ি সামনের চাকা উঠে যাবে। সেকেন্ড লাস্ট চেকপোস্ট যেটা হচ্ছে ডিম পাহাড়ের আগে, অ্যান্ড ওইখানে উঠবো আমরা। হেই, হোয়াট ইজ আপ গুড পিপলস, কে অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড ঘড়িতে যখন সময় 9:54, মানে অলমোস্ট 10টা, আর তখন আমরা আছি থানচি মেন বাজারে। অ্যান্ড লাস্ট ভিডিওতে আপনারা দেখছেন থানচি হতে তমাতুঙ্গি পর্যন্ত, অ্যান্ড তমাতুঙ্গির অসাধারণ ভিউ যদি এবার রোদ্রম আমার সাথে। আর যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে চ্যানেলের লাস্ট ভিডিওটা দেখে নেন। হোয়াট এভার, এখন তমাতুঙ্গি শেষ করে আমরা হচ্ছে যাচ্ছি ডিম পাহাড়ের উদ্দেশ্যে। অ্যান্ড এই ভিডিওতে আপনাদের সাথে থাকবো আমি ডিম পাহাড় পর্যন্ত, অ্যান্ড আপনাদেরকে দেখাবো ডিম পাহাড়ের থ্রিলিং রাইড। আর পেছনে আছে বাবু ভাই, অ্যান্ড আর বাকি বাইক যেগুলো দেখতেছেন V3, V4, অ্যান্ড হচ্ছে জিক্সার, তারপর হচ্ছে সাকিব ভাইয়ের MT, সবগুলো আমাদের চিটাগংয়েরই। অ্যান্ড এখানে আসার পরে আমাদের সাথে সবার হঠাৎ দেখা, অ্যান্ড হঠাৎ দেখে সারপ্রাইজ তো হইলাম, ভালোও লাগলো, অ্যান্ড কালকে রাতটাও খুব ভালো মজায় মজায় কাটছে। অ্যান্ড ইনশাল্লাহ আজকের রাইডটাও আমরা খুব ভালোভাবে এনজয় করবো। আর বাকি সব তো আপনারা দেখতেছেন, এই কোথায় যাচ্ছি, কী করতেছি, কতটুকু দেখতেছি, সব কিছুই আপনারা দেখতেছেন আপনাদের চোখের সামনেই। হ্যাঁ, তো হচ্ছে ব্যাপার। অ্যান্ড এখানে আপাতত কথা না বলে বাকি কথাগুলো কোথায় বলি, ডিম পাহাড়ের ভিউর সাথে বা থ্রিলের সাথে বলি। অ্যান্ড রাস্তা নিয়ে খুব বেশি আশঙ্কায় আছি, রাস্তার কী অবস্থা, ভালো নাকি খারাপ। অ্যান্ড সামনে আছে MT নিয়ে সাকিব ভাই, অ্যান্ড মাস্টার অফ টর্ক, হিলের জন্য বেস্ট একটা বাইক, যদিও আমার ফার্স্ট বাইক ছিল এটা, মানে ফার্স্টে আমার কাছে ছিল, ফার্স্ট বাইক না, আমি হচ্ছে CDI RX-এর জগতের মানুষ, মানে তখন থেকে শুরু করছি। এই তো হচ্ছে ব্যাপার। অ্যান্ড MT খুব ভালো পারফর্ম করবে, অ্যান্ড আমার 4B নিয়ে তো যা রাইড করলাম আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট পরিমাণে স্যাটিসফাইড হিল রাইডে। অ্যান্ড বাকিটা কী হয় না হয় সেটা, বা ডিম পাহাড়ে কতটুকু পারফরমেন্স দেয় সেটা দেখা যাক সামনে গেলে। বাচ্চাধন, তুমি কি মানসম্মান রাখবা নাকি রাখবা না? অ্যান্ড আশা করি খুব ভালো একটা পারফরমেন্স করবে, বিকজ অফ যতটুকুই আসছে আমাকে সম্পূর্ণরূপে স্যাটিসফাই করছে এই বাইক, অ্যান্ড বাকিটাও আমাকে ইনশাল্লাহ সন্তুষ্ট করবে। অ্যান্ড এই হচ্ছে ব্যাপার। দেন হচ্ছে এখন আপাতত কক্সবাজার যাওয়ার একটা 50-50 চান্স আছে, যদি কক্সবাজার যায় তাহলে ইনশাল্লাহ আপনারা নেক্সট ভিডিওতে কক্সবাজারও দেখবেন। অ্যান্ড ইউজ ক্রমান্বয়ে সব ট্যুর ব্লগ আসতেছে, অ্যান্ড ইনশাল্লাহ নেক্সটও আসতে থাকবে। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, অ্যান্ড ভিডিও দেখতে থাকেন। ইয়াস, ডিম পাহাড়ের শুরু। অ্যান্ড রাস্তা থেকে মনে হচ্ছে রাস্তার কাজ হয়েছে, অ্যান্ড যদি রাস্তা ভালো থাকে তাহলে এই ডিম পাহাড় কোনো ব্যাপারই না, যদিও বা একটু ভাঙ্গা চোরা চোরা ভাঙ্গা রাস্তা থাকলে ভালোই লাগে, বিকজ একটা থ্রিলিং ফিল পাওয়া যায়। অ্যান্ড এইসব ইউটার্ন থেকে সাবধান, অ্যান্ড সাবধানে উঠবেন, অ্যান্ড এসব জায়গায় গিয়ার শিফটিং মিস করা যাবে না, অ্যান্ড গিয়ার শিফটিং যদি প্রপার থাকে এরকম আপ হিল না, ডিম পাহাড় না, ডিম পাহাড় থেকে উঁচু উঁচু পাহাড়ও কিছুই মনে হবে না আপনার কাছে। বাট এসব জায়গায় যদি আপনি গিয়ার শিফটিংয়ে কোনো ভুল করে থাকেন তাহলে অবশ্যই আপনি আটকাই যাবেন, অ্যান্ড এসব জায়গায় স্টার্ট বন্ধ হইলে গাড়িকে ধরে রাখা ভালোই মুশকিল হয়ে যায়। সো পাহাড়ি রাস্তায় আসার আগে এইসব বিষয় আসলে ক্লিয়ার হয়ে নেওয়া ভালো। অ্যান্ড প্রথম হচ্ছে ইঞ্জিন ব্রেক, যেটা ফার্স্ট প্রায়োরিটি, অ্যান্ড সেকেন্ড হচ্ছে কি প্রপার গিয়ার শিফটিং। যাই হোক, অনেকক্ষণ ধরে কথা বলতেছি, অ্যান্ড আরও অনেকটা পথ বাকি, অ্যান্ড বাকি ডিম পাহাড় আপনাদেরকে দেখানোর জন্য আপাতত একটু অফ দিতে হবে, অ্যান্ড বাকি রাস্তা আমরা পরে দেখতেছি। অ্যান্ড সামনে আছে V4। ডিম পাহাড়ের রাস্তায় ভালোই কাজ করা হয়েছে, মানে এখন রাস্তাটা পুরাটাই একদম নিখুঁত হয়ে আছে, বাট লাস্ট আপ হিলের ওইখানে কিছু ভাঙ্গা চোরা চোরা ভাঙ্গা ছিল লাস্ট, বাট মনে হয় না এবার সেগুলো থাকবে। অ্যান্ড এই যে পুরো রাস্তায় দেখা যাচ্ছে কার্পেটিং করা হয়েছে আবার নতুনভাবে, মানে পুরাটা না, যেখানে যেখানে ভাঙ্গা ভাঙ্গা ছিল এই পুরো জায়গাগুলো ভাঙ্গা ছিল পুরাটাই। অ্যান্ড এই সব জায়গায় আপনি আপ হিল ডাউন হিলে যখন ভাঙ্গা দিয়ে নামবেন উঠবেন ব্যাপারটা কেমন লাগবে একটু চিন্তা করে দেখেন। ও ও ও, এই ইউটার্নটা ভালোই রিস্কি, মানে অনেকে বুঝে উঠতে পারে না কর্নারটা কতটুকু হইতে পারে। সো আর খাড়াটা এমন বেশি, আপনি উল্টাপাল্টা যদি থ্রোটল করেন তাহলে মোটামুটি আপনার গাড়ি সামনের চাকা উঠে যাবে, অ্যান্ড গাড়ির স্পিড থাকতে গিয়ার শিফটিং করে ফেলতে হবে যাতে করে গাড়ি দাঁড়াই না যায়, এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ আপনার গাড়ির স্পিড যখন নেমে যায় তখন আপনি যদি গিয়ার শিফটিংটা করতে যান আপনার আপ হিলে গাড়িটা ততক্ষণ স্টে করতে পারবে না বা ততক্ষণ চলতে পারবে না, স্পিডটা অফ হয়ে যাবে। অ্যান্ড এখানে যে ট্রাকটা পড়ে আছে সেটা আমি আজকে থেকে 1 বছর আগেও দেখছি, অ্যান্ড এই ট্রাকটা আর কেউ উঠায় নাই।
কি রে মাস্টার অফ টর্ক এত পেছে কেন, এত পেছনে কেন, স্লো হয়ে গেলাম, স্লো হয়ে গেলাম তো, পাওয়ার পাই না। আরে কেবল টেবল পকেটে নিয়ে পুরাটা, ও ওয়াও, ও ভাই দাদা আমি কিন্তু পিলিয়ন নিয়ে উঠতেছি, এন্ড পিলিয়ন নিয়ে আমার ফোরবি এত ভালো পারফর্ম করতেছে, মানে আমার ফিলই হইতেছে না যে আমি পিলিয়ন নিয়ে ডিম পাহাড় উঠতেছি বা পিলিয়ন নিয়ে রাইড করতেছি। ডিম পাহাড় এটা কোনো ম্যাটার না বা এটা কোনো ফ্যাক্ট না, এরপরও কোনো ফিলিংস নাই যে একটা পিলিয়ন নিয়ে আমি রাইড করতেছি। অ্যান্ড এসব আফিলে যত স্পিড কম স্লো করা যায় ততই ভালো, আপনি টানের উপর থাকবেন, ডাউনহিলের ফোর্স নিয়ে আবার আফিলে উঠে যাবেন, এটাই মজা। অ্যান্ড পেছনে ওদেরকে দেখা যায় না কেন। অ্যান্ড এখান থেকে লাস্ট একটা মাইলস্টোনে দেখলাম আলিকদম হচ্ছে 26 কিলোমিটার, অ্যান্ড ডিম পাহাড় সামান্য সামনে একটা চেকপোস্ট আছে, চেকপোস্টের পরেই হচ্ছে ডিম পাহাড়। হ্যাঁ ডিম পাহাড় দেখবেন না এখন, উঠেন অনেক সামনে। সেকেন্ড লাস্ট চেকপোস্ট যেটা হচ্ছে ডিম পাহাড়ের আগে, আর ডিম পাহাড়ের পরে হচ্ছে আরও একটা চেকপোস্ট যেটা আলিকদমে পড়ে। এই তো চলে আসলাম লাস্ট চেকপোস্টে, অ্যান্ড এখান থেকেই শেষ। ইয়েস, চেকপোস্টের কাজ শেষ করে এখন আবার রওনা দিলাম ডিম পাহাড়ের উদ্দেশ্যে, অ্যান্ড আপাতত আমাদের আর কোনো চেকপোস্ট নাই আলিকদম ছাড়া। অ্যান্ড ডিম পাহাড় ক্রস করে আলিকদমে আরেকটা লাস্ট চেকপোস্ট আছে, এরপরে আমরা আপাতত ফ্রি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনেকটা পিছিয়ে গেছি, যেটা এখন একটু টানাটুনি করে কাভার করতে হবে, অ্যান্ড ইনশাল্লাহ ধরে ফেলবো। ভাই কর্নারিং করতে চাচ্ছে কিন্তু কর্নারিং হচ্ছে না বিকজ অফ এখানে রাস্তাটা একটু আঁকা বাঁকা। অ্যান্ড ওইখানে উঠবো আমরা, ভালো একটা চাপ খাইলাম, আমি জানতাম এই চাপটা খাবো। স্পিড কমতে দেওয়া যাবে না গাড়িতে যতই প্রেশার পড়ুক, অ্যান্ড এই প্রেশারে গাড়ির কিছুই হবে না, ইটস নট এ বিগ ডিল। অ্যান্ড স্পিডটা যে কমাইলাম এই এখন উঠতে খবর হয়ে যাবে, মেবি এখন কি ফার্স্ট গিয়ার রিসিভ করতে হবে, ও সরি উঠে যাচ্ছে। এটাই ডিম পাহাড়, এখানে দাঁড়ায় সবাই, মানে তিন দূর সামনে যাই দাঁড়াই, আমরা তিন দূর সামনে গিয়ে দাঁড়াই।